আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু তুমি এই মাখন পাবে না। কেন? কেননা তুমি বাসন্তীর ঘরে চুরি করেছো। প্রথমে কান ধরে ক্ষমা চাও, তারপর কথা দাও যে কারুর ঘরে চুরি করবে না, তবেই মাখন পাবে। হ্যাঁ, আমার মাখন চাই। যত ইচ্ছে মুখ ভাঙাও, দেব না দেব না দেব না। আমার মাখন চাই। প্রথমে কান ধরো, ক্ষমা চাও, তবেই মাখন পাবে। আমার মাখন দাও। না, পাবে না। আমার মাখন চাই। আগে ক্ষমা চাও। কলটি ভাঙি। আরে, যাও ভেঙে দেখাও। কলটি ভাঙি। যাও ভাঙো। ভাঙি। ভাঙ না, ভেঙে দেখা, আমিও দেখি কি করিস। আরে, এত রাগ হয়েছে, মাখন পাশটি তো কলসি ভেঙে দিলি। দাঁড়া, আজ দেখাচ্ছি তোকে। দাঁড়া দাঁড়া, দেখছি তোকে আমি, এক্ষুনি দাঁড়া দাঁড়া দাঁড়া। কতক্ষণ পালাবি? শোনা, দাঁড়া বলছি, শোনা। শোনা, পালাস না, পালাস না বলছি, দেখ ভালো হবে না কিন্তু। কেমন ভয় পেয়ে পালাচ্ছে, যেন কোনো বাঘ তাড়া করেছে। বাঘকে কে ভয় পায়? কিন্তু এ তো মায়ের ছড়ি, এক ঘা পড়লে ব্যথা হবে যে। খুব রেগে গেছেন, মারলে তো গেছি। তো বলুন আপনার সুদর্শন চক্রকে, যে কেটে দিক ছড়িকে। রাধে, কোনো মহাদৈত্য হতো, তার কোনো মহান শক্তিশালী অস্ত্র হতো, তাকে মুহূর্তেই সুদর্শন দিয়ে কাটা যেত। কিন্তু এ তো মায়ের ছড়ি। এই সময় পালানোই বুদ্ধিমানের কাজ। মা একটু ক্লান্ত হলেই ক্রোধ কমে যাবে, মারও কম পড়বে। গোপাল থাম, আর কতক্ষণ পালাবি? হ্যাঁ, কতক্ষণ পালাবি? হ্যাঁ, দাঁড়ারে দাঁড়া, আজ তোকে মজা না দেখেছি তো, আমার নাম দশদা নয়। এদিকে আয়, সারাদিন এই গুড়ির সঙ্গে বেঁধে রাখবো তোকে, রোদে জ্বলতে থাকবি তুই। হ্যাঁ, তারপর দেখছি তুই কি করে সবকিছু করিস। হাসছিস? কত বড় পেট রে তোর! দাঁড়া,
আমি তোকে এর চেয়ে লম্বা দড়ি দিয়ে বাঁধছি।